সন্তান জন্মকালে পুরো পরিবার ফিনল্যান্ডের বাসিন্দা ছিলেন, দেশের মাটিতে ফিরে আসেন অনেক দিন আগেই। সুন্নতে খতনা তেমন জটিল অপারেশন মনে না করে কাছের জেএস ডায়াগনস্টিক সেন্টারে আসেন মঙ্গলবার। সন্ধ্যায় ওটিতে নেয়ার পর আর ফিরে আসতে পারেনি 10 বছরের আয়হাম। হাস্যোজ্জ্বল সন্তানের মরদেহ দেখার শোক কোনোভাবেই মানতে পারছেন না মা খায়রুন্নাহার। নামে ডায়াগনস্টিক ও চেক আপ সেন্টার, ছোট করে হাসপাতাল শব্দটি পরে যোগ করার চিহ্ন রয়ে গেছে এখনও। রোগী ভর্তি করা ও অপারেশন হতো নিয়মিত। পরিবারের দাবি, নিষেধ করা সত্ত্বেও শিশু আয়হামকে পুরো অজ্ঞান করা হয়েছে, যে কারণে মারা যায় সে। 28-এ ওই যে সার্জারি ডাক্তার বের হয়ে গেলো, এভাবে হাত মুছতে মুছতে বলে যে অ্যানেস্থেসিয়া জানে, অ্যানেস্থেসিয়া জানে। এর ভিতরে যে ঘটনা হয়ে গেছে আমাদেরকে বলে নাই। এসে দিয়ে যে টেনশন করতেছে, তখন আমি ঢুকলাম, ঢুকে দেখলাম যে ভাই একটু দেখি গিয়ে ভিতরে কি হয়। তখন গিয়ে দেখলাম যে ঘটনা এটা, যদি অ্যানেস্থেসিয়া না দিত সে চিল্লা পাল্লা করতো, কান্নাকাটি করতো। আমাকে বলে যে না না ভাই, আমি মুসলমানি করতে যাব, আমার জন্য একটু দোয়া করো। এই একটুকুই ওর সঙ্গে আমার লাস্ট কথা হলো। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অপারেশন শেষে শিশুটি বমি করলে তা ফুসফুসে চলে যায়, পরে যা আর নিয়ন্ত্রণ করা যায়নি। মুসলমানিটা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়েছিল। ওকে একটু, ওর ওজন বেশি এবং ওর বয়সটাও 10 বছর প্লাস হয়ে গেছে, সেই কারণে ওকে একটু অ্যাংজাইটি রিলিফ করার জন্য অ্যানেস্থেটিস্ট বলেছেন হাফ অ্যাম্পুল সেরিল দেওয়া হয়েছিল, ডায়াজিপাম। একটু ঘুম ঘুম ভাব ছিল বাচ্চাটার, অলরেডি সার্কামসিশন ডান, শেষ হয়ে গেছে। ওই সময় হঠাৎ করে বাচ্চা প্রফিউজ বমি করা শুরু করে, ওইটাই ফুসফুসের মধ্যে চলে যায়। আমরা সাকার টাকার ওনারা সবই চেষ্টা করছেন, তারপর তো আরও কিছুক্ষণ ফাইট করার পর বাচ্চা এক্সপায়ার করেন। এ ঘটনায় সার্জন ডাক্তার ইশতিয়াক আজাদ পালিয়ে গেলেও দুজনকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। তাছাড়া একটা দিকে অপারেশন করা হয়, অপারেশনের পরপরই বাচ্চাটা বমি করে, বমি করার পরে অবস্থা নিস্তেজ হতে থাকে, এক পর্যায়ে মারা যায়। মামলার প্রক্রিয়াধীন রয়েছে বিষয়টা, দুজন ডক্টর ছিলেন, ওনারা আমাদের থানা হেফাজতে আছে। মতিঝিল আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল আয়হাম। পড়াশোনায় ভালো ও নেতৃত্ব গুণে তাকে ক্যাপ্টেন নির্বাচিত করা হয়।